অনুবর্তিতা। তো ব্যক্তি জীবনে মানুষ সকলে যার যার অবস্থা মতন সুখী হইতে চায়, সবাই সুখী হইতে চায়, ঠিক আছে না? তেহাতে অনেকে মনে করে দেখি অতি উচ্চশিক্ষিত হইলে বা বেশি টিয়া হয়েছে তাইলে বা বাড়ি গাড়ি তাইলে মানুষ সত্যিকার সুখী হয়, কিন্তু এগুলো কিছু সমস্যার সমাধান করা যায়, কিন্তু সত্যিকার অর্থে একেবারে এই দিনে সুখের সংজ্ঞা নির্ধারণ করানো যায়। এরকম যদি হয়তো পৃথিবীর যারা বড় শ্রেণীর মানুষরা আছে এতরা এই সুখী বলে দাবি করতে হইত, কিন্তু এতরা বাস্তবিক পক্ষে যে এতরাও যে সুখী মানুষ পৃথিবীর মধ্যে জীবনযাপন করে সুখী ইয়ান সত্য নয়, ঠিক আছে? তো সত্যিকার অর্থে আসলে কীভাবে সুখী হন যায় মানুষেরা, তো আমি তোমার দেশনা করি দিই এই বিষয়গুলো নিজে গবেষণা করি, অধ্যয়ন করি, এর যথেষ্ট পরিমাণে সময় বিনিয়োগ করি এবং বিষয়বস্তুগুলো প্রতিপাদ্য বিষয়গুলো আবার নিজ জীবনের মধ্যে অনুশীলন করি, তারপর তোমার উপস্থাপন করি দিই। তোমার মনোনগর্য ইউন বানতে বা হতার হতার হর বা বিষয়ের বানতে খুব গভীরভাবে নভাবে বা রিচার্জ ন করে বা উনি নিজেই অনুশীলন নগরী হতান হর, ঠিক আছে? আপনি আচারিত ধর্ম অপরকে শিখয়, হ্যাঁ সবসময় এই মতবাদে বিশ্বাস। প্রত্যেক জীবনে ব্যবহারিক জীবনে মানুষ সুখী হইতে পারে দে নিয়মানুবর্তিতা নিয়ম নীতি অনুশীলনের মাধ্যমে, যেমন আর মেয়ানমারের সময় দিয়ে মেডিটেশন সেন্টারত সাড়ে তিনটা বাজে ঘন্টা দিব, সাড়ে তিনটা বাজে ঘুমত্ত অরিজন করব, এই সময়ে কল করে জম করিব, এই সময়ে বোজন সালাদ জম করিব, এই সময়ে ধ্যান করা করিব, সারা দিন ব্যাপী সময়ের মধ্যে লাইফ উদযাপন করা পড়ে, সেরকম নিয়ম নীতি ডিসিপ্লিন শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনের প্রথম কেউ ঢুকিলে সে অনেক কষ্ট পাইবে। যেমন বাঘর যদি বনর বাঘর যদি কোলা মোলা দিকে মনে হয় দৌড় দেয়, ঠিক আছে না? এবার যদি হাঁসার ঢুকাই দেবো বড় করে এবার তো কি অস্বস্তিকর লাগিব, হয় না নয়? হ্যাঁ আচ্ছা, এইভাবে লাইফ ভিক্ষ মনে হয় গেলাম কেউ ভালো লাগে সাত দোকান দেয় সাহ হাইলাম, এইভাবে মানুষেরা বিভিন্নভাবে মানুষের তৎক্ষণাৎ তৎক্ষণাৎ সুখী হইতে চায়, কিন্তু মানুষের যখন সিঙ্কেলার মধ্যে ডুবে দিবে সেই মাইনতে বহুত কষ্ট কেন সে পাইতে প্রথম কষ্ট, কিন্তু কে কষ্ট হইবে সাময়িক এক সময় যাই না এই নিয়ম নীতির ভিতরে মানুষ যখন চলিব মানুষ অনেক সুখী জীবন যাপন করিব, এটা বুঝছেন? দেন গৃহী জীবনের মধ্যে যদি কেউ সময় নির্ধারণ করে ফেলায় হ্যাঁ এই সময়ে গুমুত নুটুম, এই সময়ে পরিবারের হাজগুলো গজ্জুম, এই সময়ে বই পড়জুম, এই সময়ে রান্নাবান্না করজুম, এই সময়ে আত্মীয় স্বজনের সঙ্গে ফোনে কিছু হাতাবার্তা হইম, ঠিক আছে? এই সময়ে সুস্থ বিনোদন করজুম, এই এই সময়গুলো সারাদিন সময়গুলো এইভাবে লাইফগুলো উদযাপন করজুম, এত টাকা ইনকাম করি এত টাকা জমা করা করি, এই যে অনেক শৃঙ্খলা লাইফ যদি উদযাপন করে মানুষ তার মধ্যে আদর্শ সৃষ্টি হয় মানুষের ভিতরে, যে যে পরিবারের মধ্যে অত বৃত্ত যতটুকুই থাক না কেন আদর্শ ভিত্তিক লাইফ নিয়ম নীতি ভিত্তিক লাইফ মানুষের অনেক কিন্তু আনন্দ দেয় হ্যাপি করে। যেমন আমি যদি বিদেশ যায় তার বুদ্ধগয়া গেলাম, তো বুদ্ধগয়া আমি এত কেন টিয়া হস্ত করি কি হারানো গেল, হ্যাঁ কে ডং ডং বেড়াইব না রে, হ্যাঁ হ্যাঁ কী করল এবার শৃঙ্খলা লাইভ করে ফেলিলাম, ওকে সময় রে নোট করে ফেলিলাম, এই সময় গুমুত নুটু গুমুত নুড়ি মতো বুদ্ধ ওই যে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টারের তো আর কি হ্যাঁ যে বসবাস জানলাম
এতো বুদ্ধগয়া আয় যাইম বুই বুদ্ধগয়া যাই বন্দনা করে দিয়ে বই যাইম বুই তারপর উড়িয়ে না এটা বিক্ষে করি বিক্ষে করি সকাল নাস্তায় এটা খাইম ঠিক আছে না তা খাই না আবার ধ্যান ধর্ম চর্চা করি আবার এই সময়ে সেন্টারের মধ্যে ফিরে আইতাম ফিরে আইনে এখন কী করছি স্নান করছি ঝাড়ু পরিষ্কার করছি স্নান করে কাপড়গুলো সাবান মজার দিই হ্যাঁ তারপর খানা হাইতে যাই বুই খানা হাই আইনে কাপড় দিই তারপর কিছুক্ষণ হেলান দিই রেস্ট নিই বই খুঁজছি অথবা লেখালেখি করছি এই সময়টুকু তারপর সময় এলি আবার ওই যাই বুই বুদ্ধগয়া বুদ্ধি টেম্পলত মূল টেম্পলত আর এতক্ষণ সময় হারাই তারপর আবার রাতে আই যাই তাহলে কী হয় গু সময় সুন্দরভাবে প্রতিপালন হয় কিন্তু এলোমেলো জীবন এলোমেলো সময় হারাইলে মানুষ সুখী নয় এবং জীবনেরও বাক গরম করে যদি উগ্র যুবক যদি সে চিন্তা করে এখন আর বয়স বাইশ ত্রিশ বছর তিরিশ বছরের মধ্যে বা চল্লিশ বছরের মধ্যে আয় এই এই জিনিসগুলো করছুম পঞ্চাশ বছর দিনে এই বিষয়গুলো করছুম তার পঞ্চাশ বছর পরে বিশ্বভ্রমণ করছুম এই প্রত্যেকটা প্ল্যানিং হিসেবে যদি চলিতে রে প্ল্যানিং করি সময়ের সময়ের যদি সেভাবে সদ্ব্যবহার করিতে রে সে সুখী হয় আজকাল বড় বড় মানুষগুলো সুখী নয় কেলে সুখী নয় তারা বেশিরভাগ মানুষ যারা টিয়ার পেছনে দৌড়ে টিয়ার পেছনে যারা সময় নষ্ট করে কথা বলছে না টিয়া চিন্তা যারা করে এই তারা সুখী নয় কিন্তু যারা বিজ্ঞানী ব্যবসায়ী এই তারা টিয়ার পিছনে নৌড়ে এটা টিয়া চিন্তা না করে এই তারা গো উদ্বেগ নয় সৃষ্টি করে এটা সৃষ্টিশীল মানুষ এই তারা গো সূত্ররে এবারে ডেভেলপ করে দেয় ঠিক আছে সূত্র যখন এটা ডেভেলপ করে এটার চিন্তা চেতনার যদি প্রকাশ করে তখন এটার সাথে অর্থ ব্যক্তি কিছু জড়িত থাকে এইভাবে তারা বিশ্বের বিভিন্ন মানুষের সম্পৃক্ত করে এবং বিভিন্ন মানুষ আলোকিত হয়ে যাবে অর্থ তো তার সাথেই আই যাবে ঠিক আছে তো মানুষ সুখী হয় হতে যখন নিজের একখান চিন্তা চেতনা সুন্দর একখান চিন্তা চেতনার যদি ডেভেলপ করতে পারে কথা বুঝছেন নিজস্ব স্বকীয় চিন্তাভাবনা সুন্দর চিন্তাভাবনার যদি এবারে ডেভেলপ করতে পারে এবারে প্রতিষ্ঠা করতে পারে তখন নিজের সুখের পাশাপাশি অন্যজনের সুখী হয় বুদ্ধ বুদ্ধিত মূলে তার চিন্তা চেতনারা কি ডেভেলপ করছে উন্নত করছে তা ওনার চিন্তাধারা চিন্তা চেতনা কী আসিল ওনার কিছু প্রশ্ন আসিল হ্যাঁ প্রশ্ন হলে মানুষ কী হারণে জন্ম নেয় কী হারণে জরাগ্রস্ত হয় কী হারণে ব্যাধিগ্রস্ত হয় আবার কী হারণেই বা মানুষ মারা যায় ঠিক আছে আবার মারা যাওয়ার পরে দিই মানুষই বা হারা যায় এই যে মানুষগুলো জন্ম নেয় এটার সত্য নেই এর জীব এবং জগতের রহস্য কী কথা বুঝছে হ্যাঁ ইয়ানোর মানে সঠিক যে তথ্য ইয়ান জানিবার লাই ইয়ান প্রশ্নের উত্তর খুঁজিবার লাই এরকম চিন্তা চেতনারে ডেভেলপ করিবার লাই বলি তাই ওই গয়া বুদ্ধিত মূলে তাই দেওয়ার মধ্যে বসে দেয় কথা বুঝছে নি তখন ইয়ানারে উন্নত করতে যায় চিন্তা সঙ্গে উত্তর খুঁজতে যায় না তাই সৈম্যক সমুদ্র তা লাভ করছে দেয় কথা বুঝছে না তুমি যে তোমরা তো মনে করো নটার পরেই আইতে আইতে বৃষ্টি হইলেও তোমরা আগিয়ে জ্বর বীর্য ইয়ান হইলি সদ্ধর্ম চর্চা তুমি উৎকণ্ঠিত হইও হবুক নটার পরে দিলে তো বানতে এলো গত্য নটার আগেই জম করিব তাহলে তুমি মুখ নোয়াছিলা তোমার তো নাই সময় মুখ মানে কি একদম মোহ হিতাহিত জ্ঞান নাই মোহ মানে অ্যাওয়ারনেস না থাকে মোহ মানে সজাগ না থাকে মোহ মানে আগ্রহ না থাকে মোহ কোনো জ্ঞান নাই এখন সকাল হইতে জ্ঞান আছে অ্যাওয়ারনেস আছে জাগ্রত অভাব আছে নটার আগেই পৌঁছব করিব পরিবার মধ্যে নাহলে শিলাদি পাওয়া যাইত না তাহলে অ্যাওয়ারনেস নো আসিন অ্যাওয়ারনেস মানে কি জাগ্রত অভাব অপ্রমাদে না সম্পাদে অপ্রমাদ আসি ঠিক আছে না হ্যাঁ
সবাই উৎকণ্ঠিত আছি, বৃষ্টি বললেও আই এই বিষয়ে। এই যে এবার ধর্মচর্চা, তখন এবার দ্বারা কী হয়, এবার দ্বারা স্বাস্থ্য ভালো হয়, মন ভালো হয়, মন সুন্দর হয়, শৃঙ্খলাবদ্ধ জীবন হয়, এবং আগেতেই অনেক পুণ্য সঞ্চয়। ইয়া আচ্ছা বৃষ্টি হওয়াকে না যাই দেরি, ওইবার গিয়ে না ওইবার না সাড়ে দশটা বাজে বন্ধুরা করলাম, আইলাম যাইলাম তো। এই নিয়ম নীতি, নিয়ম এবং নীতি, ভিক্ষু সংঘর কিছু নিয়ম নীতি আছে, দায়ক দায়িকার নিয়ম নীতি আছে। দায়ক করা যার যার জায়গার যদি সে নিয়ম নীতি সুশৃঙ্খলভাবে প্রতিপালন করে ধর্ম এবং বিনয়ের ভিতর দিয়ে, ভিক্ষু সংঘরা যদি যা জ্ঞান দায়িত্ব ধর্ম বিনয়ের মধ্যেখানে যদি জীবনযাপন করে, তাহলে এর কোনো এই যে প্রতিষ্ঠান লই, ক্যাম্প লই, বিহার লই, বান্ত লই, দায়িক দায়িকা একটা সহ্য জনতা বাজিবার মনে হওয়া থাকে, ঠিক আছে না? তো ওই মনোমানলে সহ্য জনতা ইন অর্কিলে বড়ুয়া সমাজের মধ্যে যার যার অবস্থানত নিয়ম নীতি না বলার, নিয়ম নীতি ভঙ্গ করে হতাশ। আজি আমরা বাংলাদেশের মধ্যে প্রায় কিছু প্রতিষ্ঠান বা বিহার বাদ দিলি ব্যাকগুণে এফেক্টেড মানে দান দি তার সুফল ভোগ নগরে দায়ী গলে বান তারা খাই এনে শান্তিতে তাই নেবার নভারের গেলে বুঝি দিয়েও শান্তি নেই লইনও শান্তি নেই তা বুঝো কী হার যার যার নিয়ম নীতি কী ইয়ার নবুজের বুঝলেন যার যার কান তাতে নবুজের দে অশান্তির কারণ দে। সাধারণত গৃহীর আর পঞ্চশীল অষ্টশীল বললে আলাদা দিনে স্পেশাল, তারপরে যদি দস্য বিনয় আছে গৃহীরের পঞ্চশীল দস্য বিনয় হীন সম্পর্কে যদি অভিজ্ঞতা থাকে এবং এই সম্পর্কে যদি তারা অনুশীলন করে, হ্যাঁ, এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে, দায়ী করে ইহ জীবনে প্রত্যেক জীবনে সুখী হবে, কথা বুঝলেন? ইহা তার নিয়ম নীতি খুবই গুরুত্বপূর্ণ, আমি বলি শৃঙ্খলাবদ্ধ মানে জীবন। তো গৃহী জীবনে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করা অনেক কঠিন হয়েছে কি না পারে, এবার যত চেষ্টা করুক না পারে। হ্যাঁ তাহলে বুদ্ধ অধ্যায়ে গৃহী জীবন বাঁধা বিপত্তি মানে স্বরূপ বিভিন্নভাবে একটা অন্তরায় আছে, বিভিন্নভাবে বাঁধা বিপত্তি আছে, বাঁধা সংকুল জীবন, এবার প্রত্যেকটা পদে পদে এটা অনেক কষ্ট আছে, অনেক বাঁধা আছে। হ্যাঁ তাহলে প্রপঞ্চ জীবন উন্মুক্ত এ বাঁধাগুলোও না থাকে, হ্যাঁ বুঝছো না ওটা, হ্যাঁ তাঁর এক শিল্পী লয় আজে হত ওই দে বলে বহ কষ্টত আছে, কষ্টত কিলে আছে ইবা হালের জামাইতো নসুকই বহুত বড় লোকই এখন এইবার নিজে হাস্তার মা গড়ি নেবার ইয়ের লই তা পারিবারিকভাবে বহ মন অষ্টমধ্যে আছে। তা হতে যারা শিল্পী মানুষ, সাহিত্যিক শিল্পী, হ্যাঁ দার্শনিক কবি সাহিত্যিক, যারা গণতন্ত্র দেশের মানে প্রধান যিনি দেশ পরিচালনা করিব রাজা ন রাজা হইলে রাজার খাস কম, এবং ভিক্ষু শ্রবণ সাধক ইতারা তুল ইতারা বিয়া করিতে ইত্যেন ইতারা বিয়ে শাদি করলি তার শৈল্পিকতা ইয়ার দায়িত্ব না, ইও চিন্তা করতে হইত বাহ্যিক বিষয়ে চিন্তা করতে হইত। তারপর শিল্পী শৈল্পিকতা ইনলে খুব সফটনেস ইনলে পবিত্র জিনিস শৈল্পিকতা শিল্প মাধ্যম সাহিত্য সাধনা ইনলে পবিত্র জিনিস দার্শনিক ভাবনাগরণ এইগুলি পবিত্র জিনিস কিন্তু মন অত্যন্ত সব সুন্দর পবিত্র না তাইলে এ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য মানে আইত না, এত বহু চিন্তা করতে গেলে তো এটা সম্ভব নয়।
তখন বিয়ে করছেন বলি আলি 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 জামাই হ্যাঁ জামাই টেনশন করা বলে প্রতি জন্ম মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনোক্ষণ খারাপ পাস করে কেউ অকুশল কর্ম করে তখন কী হয় আর কোনো আত্মীয় স্বজন এবারে সাপোর্ট দেয় দেড়ানো দে সহযোগিতা করে তাহলে উইবিয়া সেরকম একটা অতীতে অকুশল কর্মগুজি ইবাই এনে সাপোর্ট সমর্থন দিই হ্যাঁ তাহলে বলি উইবা তুন দূরের গিয়ে দে ইতর পারিবারিকভাবে অশান্তি ভোগ করে দে সহযোগী আসেন দি পরিবারের একজন সদস্য যদি উন্নত কাজ করে সম্যক কাজ করে বালা কাজ করে নিজের হিত হয় অপরের হিত হয় মানে মঙ্গল হয় সকলে হিত সুখের জন্য যদি কিছু সম্যক বালা কাজ করে আর এর ভিতরে বহুদিন সমর্থন করে আত্মীয় স্বজন এর মধ্যে সম্পৃক্ত হয় তাহলে কী হই তাহলে ওই জন্মা জন্মান্তর আত্মীয় স্বজনের দ্বারা অনার কোনো ক্ষতিগ্রস্ত হইতেন না মানসিক কষ্ট হইতেন না কথা বুঝছি না তুমি হ্যাঁ তাহলে বুদ্ধ বুদ্ধিত লাভ বুঝতে তোমার জ্ঞাতিবর্গ ইন মা বাবা জ্ঞাতিবর্গ ইন সাইনি তাই জন্ম নিয়ে যাতে জ্ঞাতি স্বজনের দ্বারাই ওনার সেরকম ব্যাঘাত না ঘটে উন্নত জ্ঞাতি স্বজন লাগে তো বুদ্ধর জ্ঞাতি হইতে বুদ্ধর জ্ঞাতি হইতে ধর্মনন একল্প ভার আমি পূর্ণ করাম করে একল্প ভার আমি পূর্ণ করলি ন করলি বুদ্ধর জ্ঞাতি হইয়ে নে রক্তের সম্পর্ক সম্পৃক্ত হইয়ে নে মানে জন্ম নিত আবার বুদ্ধের শ্রাবক সঙ্গ মধ্যে যারা শ্রোতা বলতে অনাগামী অরহত বিশেষ করে যারা অরহত্ব কল্যাণ করিব যারা অসতী মহাশ্রাবক বিশেষ করি তারা তো একল্প পার আমি পূর্ণ গরম করিব তো মানুষ জন্ম নিব যারা ব্যাধিগ্রস্ত হবে একসময় মৃত্যু দিয়ে নে তার জীবন পরিসমাপ্ত করিব এর মধ্যে যে জীবন মানুষের লাভ করছি এবে যদি নিজেরে নিজে সময় দিই হ্যাঁ নিয়ম নীতির মধ্যে যদি লাইফ উদযাপন করিতে পারে ঠিক আছে তখনই বিয়া এই জীবন সার্থক হয় যেন অশ্বরীর লাখি অশ্বরীর লাখি বেশিরভাগ ক্ষেত্রে মানুষের আর আর বাঙালি বড়ুয়া উপাসক বসে আলসি বেশি আলসি হতে বুঝছে না ধর্ম এই প্রতিষ্ঠানত বেশি হলে দুই ঘন্টা হাঁটা যায় দুই ঘন্টা হাঁটাই পড়ে তারপর হাঁটা যাইব আবার যেটা আসি ওই ফি তারা যদি এম করে টান দো কিছুক্ষণ লাম্ব আবার সারা দিলে কী আবার অত জায়গায় যাইব অশরীর মানে দুই ঘন্টা লেঙ্গে টান দিলাম সংসার তখন আবার স্নান করি সংসার ঢুকে যাব কিন্তু বৌদ্ধ দেশের ভিতরে এরকম বাবা অশরীর না বলে মেয়েছে অশরীরবেলা বলে কীভাবে এতারা বার্তা হারাই লইব সকালবেলা ঘুমতুলি বার্তা হারাই লই এতারা কোন মেডিসিন সেন্টার কোন ধর্ম প্রতিষ্ঠান যাবি বান্তারা দান করিব তারপর এতারা খাইয়ে নে ওই প্যাগোডাত বা কোনো মেডিসিন সেন্টারত ইতারা ধর্ম সারা দিয়ে ধর্ম চর্চা করি একে এনে যাই নুখুদিতে আইব ধর্ম আলোচনা দি করিব ধর্ম দর্শনা শুনিব অথবা ধ্যান করিব তার অথবা ইতারা বই বই পড়ি করে সূত্রপাঠ করে বেশিরভাগ মহিমা দর্শন মানুষেরা তার প্রতি ভিন্ন শহরে যাইব এটা তাই যাইব বেশিরভাগ ক্ষেত্রে মানে এই দিন নেন ইতারা শরীর রাখিব এই দিন ইতারা কী করিব এটা টোটালি কায়ো বাক্য মনে ধর্মচর্চা করিব এটা পবিত্র মন মনে বসবাস করিব সংসারের মধ্যে থাকিলে পবিত্র মন না থাকে পবিত্রতা না থাকে খালি সংসার এটা জামালা পূর্ণ হাজ করা কি একটা হিংসা আছে বিদ্রোহ আছে একটা কামনা বাসনার জায়গা ইয়ের মানে পবিত্র জায়গা নয় এটা বহুত অশান্তিপূর্ণ জায়গা একটা বুক বিলাসের জায়গা একটা কাম চরিত্রাত্মক একখান জায়গা তাহলে একখান ভাবনা পরিবেশ বা একটা ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো পবিত্র জায়গা এই সমস্ত একটা এই মুক্ত সুতরাং ওই উপাসক উপাসিকেরা তারা এই পবিত্র জায়গাটার মধ্যেই
তারা পবিত্রই থাকে, সারাদিন তারা সমাজে এইভাবে তারা ইয়া করে, সদ্ব্যবহার করে। ইয়ান আর আর একটা বাঙালি সংস্কৃতি ইয়ান এখনও গড়ে নড়ি না, ওই তো ওনার সম্ভব নও মানুষই দুই চার সাতাশটা ঘন্টা সংসার তুন বাইরে এই না তাই নিয়ে পারে এহতলা বলে গুড়ি বিড়ি গুড়ি বিড়ি কী করি মানুষই আবার সংসারের মধ্যে ঢুকিতে বলি ফলে ওই সংসারের ব্যবসাকর মধ্যে এই তারা জন্মাইয়া থাকিব। নিষ্কর্ম ভারামি সংকল্প সম্যক সংকল্প, নিষ্কর্ম ভারামি মানে কি তাদের সংসার তুন সংসার কান্তরা দুঃখ আতু মোচনার তায় নিবাং সাক্ষী কারণ তায় আহাং বান্তে বিপাসনা কম্মতাম অথবা অষ্টশিলা সমাধি এতলে অষ্টশিল প্রতিপালন করেন, এতলে দিয়ে সাধন করেন নিষ্কর্ম পারামি অনেক জন্ম জন্মান্তর যা আদিহীন অন্তহীন যা দেখা না যায় যার কোনো সীমে রেখা নাই মানুষেরা জন্ম পরিগ্রহণ করে বেশি কতইতে এই ববচক্রের মধ্যে মানুষেরা জন্মনের মরের জন্মনের মরের তার কতইতে এই জীবন শুরু হই তার আদি অন্তহীন তার কোনো সীমা রেখা নেই সীমা নাই রেখা নেই সীমা নেই হাতে বুঝ। এইভাবে সম্যক সংকল্প গড়া নেওয়া যায় দি বা চিন্তা চেতনারে ডেভেলপ করা নেওয়া যায় দি নিজের মধ্যে প্রশ্ন সৃষ্টি করা নেওয়া যায় দি তখন মানুষ এহতলায় সংসার তুলো মানুষ মুক্ত হই না পারে মানুষরা তুন এক্ষেত্রে ত্যাগ ও চিত্ত ইন উৎপন্ন ন দি মানুষে মনে করে দে কিছু আছে দিবার লিগে ত্যাগ হ্যাঁ না না বোর্ড দিলে ত্যাগর ফর্মুলা হয় কিন্তু আসল ত্যাগ কর নান আসল ত্যাগ করেন দি সময় 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 ত্যাগ সময় ত্যাগ করেন দিকে যে সময় কামনা বাসনার মধ্যে সময় দেন সংসারের মধ্যে তার মধ্যে অশ্বশীল যেদিন রইব এদিন এই জায়গার মধ্যে সময় দিতে সময় আন এইদিকে ত্যাগ করা করিব সময় আন পবিত্র মন সৃষ্টি করিব বলি এটা দম করিব সময় আর ত্যাগ করি নেবার মানুষ সময় চেঞ্জ করি নেবার সময় এন অরে সংসার থাড়াইব এদিন বউ সংসার থাড়াই দেন না ইয়ান মানুষে সিদ্ধান্ত নিতে পারে ইয়ান মানুষ সাহস না সাহসী নয় এদুর সাহস মানুষ দেখাই নেবার এদুর মানুষ ত্যাগ দিন নেবার ত্যাগই নইলে তুমি বিষয়বস্তুর ভিতরে তাই জেলে গই কামনা বাসনার ভিতরে তাই জেলে গই সংসার তাই জেলে গো বারবার সংসারে জন্ম নাম করে যেহেতু তুই সংসার সারিয়ে নেবার একদিন লাগে নিষ্কর্ম ভালো আমি পূর্ণ নর অশ্বশীল লাহন মানে কি ব্রহ্মচারী বেরা মানে শিক্ষা বেদন সমাধি আমি এবার গুরুত্ব আছে মানে সেদিন ব্রহ্মর মতো জীবনযাপন করে হতে বুঝি না ব্রহ্ম মতো জীবনযাপন করে তো ব্রহ্মরা চারিবার ব্রহ্মবিহার মৈত্রী মুদিতা উপেক্ষা করু না অশ্বশীল এদিন পারফেক্ট হয়ে হতে যখন সেই এই সময় শৃঙ্খলাবদ্ধ জীবন কথা বলছেন শৃঙ্খলার মধ্যে এক ঘন্টা শঙ্কর মঙ্গজুম এক ঘন্টা ধ্যান কত আনন্দের সার না অনারা তো ইয়ান ফিল অনুভূতি লই নেব অশ্বশীলের যে ফিল অশ্বশীলের যে সুখ শান্তি তাৎক্ষণিক মানুষ যে পায় ইয়ান কে লই নেব এলে নটার সময় আই এনে আবার এগারোটার সময় ফ্রিজার গুই ধুমধাম খাই এনে ঘুমজার গুই এনে এনে সময় হাড়িজার গুই এটা আজে বাজে হতার সংসারের মধ্যে হতার সংযমতা সংসারের মধ্যে কেউ বজায় রাখিতে পারতেন আজকের দিন অনেক কারণে গুরুত্বপূর্ণ এবার যে গুরুত্বপূর্ণ হিসেবে মানুষের ব্যবহার করে নেওয়ার একদিন মাত্র ব্যবহার করে নেওয়ার তাহলে এই সময় যদি আজ এটা হারাইতু একগ দিন রাতে এটা থাকতু তাহলে আনন্দ মনে বাড়ি হয়ে যেত একটু সকালে তখন মনে মনে পাশ হবে কিতাব বাং জবাব দিতে করতে একটু না অনেক জামানাত আছে বটে সংসারে বিভিন্ন কষ্ট অভিষ্ট কিন্তু উগ্রধীন পবিত্র সুন্দর সময় আর উদযাপন করতেছি সুখাইতু আনন্দ আইতু এক ঘন্টা সংক্রমণ করুন এক ঘন্টা ধ্যান করুন কিছুক্ষণ দর্শনাদি শুনুন
তারপর একবারে কথাবার্তা নহই প্রয়োজনীয় হতাশারা এই যে সিনিবে মুসাওয়াদের সঠিকভাবে একদম শতভাগ রক্ষা করণ অষ্টশিলিবে শতভাগ রক্ষা করণ তো ইন একখানে আনন্দ আইব দে সুখ আইব দে বুদ্ধ অধ্যায়ীভাবে যারা অষ্টশিল প্রতিপালন করিব স্বর্গের যে সুখ কি নয় তখন সুখ নয় কি না তো গুরুত্ব না ভাই স্বর্গের যে সুখ মানুষের লাভ করিব 3 কোটি 60 লক্ষ বছরের এডে আর 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 3 কোটি 60 লক্ষ বছর হইলি 3 কোটি 60 লক্ষ বছর হইলি মন মন স্বর্গের মধ্যে একদিন এক রাত কথা বুঝলেন তো হইলে দিয়ে পরনির্মবতী পরনির্ম বসবতী স্বর্গ আছে ইয়ান আল্লাহ আর তুলনায় 2 সেকেন্ড 5 মিনিট এইভাবে অনেক জন্ম স্বর্গ সুখভোগ্য যে যে লাভ আছে ইহানার তুন এই অশ্বশী নিবে মানে বেশি লাভ না বলে কিনলে আজ্য উপসতশীল এবার একমাত্র নির্বাণের সাথে সম্পর্কযুক্ত দেয় ইহন স্বর্গের বাইরে যাইনে অতিক্রম করি নির্বাণ সাক্ষাৎ করিবার লাই ইয়ার হেতু উৎপন্ন হয় রাস্তার মধ্যে ইয়ার পাওয়া দেয় এত আমি সঠিকভাবে যদি ব্যবহার করিতে পারে অশ্বশীল নিবে অনুশীলনের মাধ্যমে ব্যবহার করম পড়ে দেয় মোটামুটি এগুলো ইয়ে বইতে আইলে এই ব্যবহার উদ্যাপন হ্যাঁ এই বলে অনেকটা নাইমাম আছে কানামা বলা আর হ্যাঁ তের মানুষের কেউ ইংলিশ শব্দ ব্যবহার করত ইংলিশ শব্দ ব্যাকগ্রু জানত সামথিং ইজ বেটার দেন নাথিং কথা জানব হ্যাঁ মানে নতরতন তর বালা নাই মামা সে খানা বাবা বলা বা মামা নাই মনে করো ইয়া খানা মামা যদি তাকে তো বালা আর কি ঠিক আছে না এইরকম আর কি মনে করেন ইভেন বাংলাসুরা অশ্বশীল প্রতিপালন হতে রিয়েল অশ্বশীল দায়িত্ব দেখে প্রতিপালন করল এদ্যুত্যাগ মাইসি দিত না সাধ্যে ইয়ে না সুপর কীভাবে লাভ করিব এবং এই যে সময়ান দায়িত্ব দেখে হলো যে এইভাবে যারগুই সংসার গাইটে গাইটে তো এটা কী সুখ এটা এটা কী হওয়ার একটা দড়ি দড়ি বই থেকে না সুখ ইন এটা এটা তো টেলাগুতা হাইব বিভিন্নভাবে কিন্তু সুখের সঠিক মানে জাগানো এটা কিছু কিছু নুন ছাইয়ের মতো সুখ আছে যে এটা বুঝলি সুখকণ্ডলী আছে আছে সুখ আছে অন্যান্য তো এটা কষাই বলে কষাই ইদরা কুমুরি এঙ্গুরি সাহায় তাকে ফসাই হতে কান আড্ডি কিন্তু মাছ মাংস জুড়ি দেখেন সাহায় থেকে এখন হাইতে ইতাম এখন হাইতে ইতাম চিন্তা করে বুঝছে না আচ্ছা খসাই দোয়ানো সাম্য দেখো দু কুত্ত এটি এই না খসা ওই যে মাংস জুড়ে দেখেন সাহায় তাকে যেন ইতার তো সাহায় দেখে দেয় আরে হাইতে ইতাম এক হাইতে ইতাম চিন্তাই ন করে দিই এতে সবুজ সামনে জুড়ে দেখি কিন্তু দিয়ে খাই নিয়ে পারে কোনো পথে কী খাইতে দেয় সাই না কোনো খসা খুব মারে মাথা বেড়ায় তো ধরো এখন কী করছি মাংস কিনতে গিয়ে জন্য তো মাংস কিনতে গিয়ে তো আড্ডি কিনতে না স্যার তো আড্ডি তো শুধুই রে মাংস কিন্তু বিক্রি করে আড্ডি একটা না বাজছি হ্যাঁ দুর্গরি কেনা বাজছি একবারে ইয়ান কুকুর হলে কজ্জ নামার বাজি যায় লইতেছি ঈদ লই না এক মিক্কে গিয়ে গিয়ে ঘুরতে গেলে তারপর আড্ডি কেন গুঁজে সাবার সাবার আড্ডি যখন সাবার হ্যাঁ বাবা কী মজাবার হ্যাঁ নুনসা নুনসা বাজার মানে খুব ছাপ লাগে হাড্ডির মধ্যে আসলে কোনো মাংস নাই এটা হাড্ডি সাবাইতে যাই নে এটার দাঁততুন রক্ত বাইরের হাড্ডি খুব শক্ত রক্ত বাইরিয়ে নে মাংসর একটু ইয়া মিক্স রয়ে নে হাড্ডির তুন ইউনিতি তোমার স্বাদ লাগার এটি যে দাঁততুন রক্ত বাইরের রক্ত বাইরিয়ে নে যে রক্তহার এটি বুঝি না ভারত তখন কারণ এটি মহৎ আছে এতে লোভত আছে মানে এইভাবে যখন হরা ঘুরাই তখন এক সময় যায়নি তখন দাঁত ব্যথা করে শুলাই সংসারের শুকইল দি সেই রকম সুখ হাড্ডির তুন নিজের রক্ত বাজি না যে নুনসা নুনসা করে সাত লাখের এইরকম বলে সংসারের সাতটা এরকম বিশাল মাংস জুলাইতে কি ইকা সাহায়তে কি কিন্তু কি এইবার খাইবার লাই চেতনা করে চিন্তা করে হয়তো বুঝি আগামীতে আগামীতে মানে এই তো বছর 2 বছর পরে সুখী হইম আর একটু টিয়া হামালি সুখী হইম
একখান ঘর বাঁধে তেলে শুকিয়ে হইম, একখানে হুয়াশান সৌরি হতা ভাইলে শুকিয়ে হইম ফানলার, আচ্ছা সৌরি হতা গেলে একজন হুয়াশার বিয়ে করাইলে পুত্র বউর দ্বারা শুকিয়ে হইম ফানলার, আচ্ছা পুত্র বউরও বিয়ে করাইলু তারপরও যেরকম সুখ আশা করছিল না হয়, আচ্ছা নাতি ভতি হইলে কেন করে সুখ টুকু ফানলার, কথা বুঝেনি? হ্যাঁ খালি সামনের দিকে চাই থাকে মানুষ, সুখ মনের সামনে ফানলার, সুখ মনের সামনে ফানলার, আর কিছু বছর যাইলে সুখী হইম ফানলার, ইয়ের না পরিপূর্ণগুলি সুখী হইম ফানলার, বর্তমান লই মানুষ কেউ সুখী নেই, ভবিষ্যতের আশা করি করি মানুষ সুখী, এতলে বাঙালিরা বলে সুখী, বাঙালিরা কী হারানো সুখী, সামনেই সুখী হইম ফানলার, এই ধরনের কেন আশাবাদী দিয়ে সুখী, আশা হারণ হারা পালানো, আশাবাদী আছে বলে আশা করে মানুষ এখানে সুখী থাকে। এই বছর তাই নে এই এত মানে এত বয়স লাভ করেন এই সময়ে যা এই সময় লে বলি অতীতি আমরা কত চিন্তা করছি, এই সময় যাই না আর একটা সুখী হইম, এত বছর পরে যাই না আর একটা সুখী হইম, এখানে গুছা গাছে আমরা সুখী হইম, হ্যাঁ আজ এই এই বয়সে আই নে অতীতের যে বয়স ফেলাই আসছি এত তো বহু চিন্তা করছি মনে হয় একটা সামনে সুখী হইম বাংলার, কিন্তু বাস্তবে এর দূর তাই নাকি সুখী হই না, এই বয়সে তাই না পরিপূর্ণ সুখী হই না, হ্যাঁ আজিয়ে সুখী হইবে বলি অতীতে হতেকেন স্বপ্ন দেখা গিয়ে হতেকেন হাত ঘুরিয়ে আয়ে গিয়ে, এই এত বয়স চলে যাওয়ানোর পর দিয়ে এই বয়সে যাই নো আসলে সুখের দেখাও পানো যায়, তাহলে কি ভবিষ্যতে সুখের আশা করেন যায় রে, জিও না ইয়ের ভয়ঙ্কর দিনে ইন জরা ব্যাধি আইজার গুই মৃত্যু আইজার গুই আরে আর সুখ করে বুঝি, দেখাতলা বলি জ্ঞানী গুণীরা বিজ্ঞজন সংসারে অসার মনে করে এর সারা আছে বলি মনে না করে, শেষ পর্যন্ত এর রেজাল্ট শূন্য এর সার নাই, সার নাই, ইয়ান যারা সঠিক করতে অনুধাবন করতে পারিব অভিজ্ঞতা নিতে পারিব, অভিজ্ঞতা যখন ও লাভ করতে পারিব তখন ও নিষ্কর্ম সংকল্পর দিকে দাবিত হতে, নিষ্কর্ম সংকল্পর আগে এই চিন্তা চেতনা যদি মানুষ ডেভেলপ করতে পারে মানুষ বুঝতে পারে তখন ও অশ্বশীল হইব, সেই দিন সে সময়েও সে যথার্থভাবে নিজের মতে মনোনিবেশ করি এক নিজের মতো করি, তখন কেউ নাই একদিনের লাই একদিনের লাই স্বামী স্ত্রী নাই বউ হওয়া নাই সংসার নাই কিছু নেই পৃথিবীও নেই অনেক কিছুর প্রীতি আর আর এখন আকর্ষণ নেই, আজ একদিন আজ একদিন পরমাত্মিক চর্চা পরমাত্মিক অনুশীলন আর্যশীলী উপশতশীলী আজ প্রতিষ্ঠিত থাকুন কী হারণ হারণ আরে সংসার দুঃখময় আর এই জাগতিক বিষয় তো মুক্ত হইতে চাই, এতলাই অশ্বশীল গুড়িবিড়ি গুড়িবিড়ি কিছু দেশ না শুনিল কিছু এনে শিলা দিল হইলে ওই পানিটারে দূর দিল আবার সংসারে দিত নদূর ত্যাগ মানুষে ঘুরি নবার দে নবার রাতিয়ে ন তাক আদর নেবজনী তাকিবের মতো কেতুন হিম্মত মনের জোর মনের বল কেতুনের দুঃশ্রদ্ধা নেই হুরুমধারম করে যাইব হুরুমধারম তারপরে এটা তো বোধ শৃঙ্খলার মধ্যে ইন তো আর আনলাই বোধ দরকার এমআই চললে বোধ মানে মানে ইন ইউ দেখে দে ন মানিলি এটা আর পাইতাম না বুঝলেন এডে মানন করিবই তত্ত্বাবধায়ক সরকারের মতো সিস্টেম হয়ে দিই এটা ন মানি না বাড়াতে না ও বা ঠিক নিয়ে এ ঠিক নিয়ে আনা মানিত না, হ্যাঁ আজ হয় যদি তোমার আর কেমন দেখতাম হাতে বুঝছেন না তোলে তো তোমরা বহুত দিন আগে বাঁধতে শেষ করি ফেলাইতে এখন তো বাধ্যগত নটার আগে আইয়ে বলে উপায় নেই দি ইয়ে না এনে সহজে মানিল এমনটা ন কিন্তু এবার অনেকে ন ভাইতি ন মানিন উপায় নেই দিয়ে বুঝছেন হাতে ন মানিন উপায় নেই হাতে বুঝছেন এটা যাইলে হতা হন্য করি হতা হন্য যায় মোবাইল ফোন বাজানো যায় ইন এনে সহজে মানি না বহুত দিন বেজার ইয়ে গোস ইয়ে গুই বহু ধরনের বিভিন্ন ধরনের সমালোচনা করছি কিন্তু না মানি না পারে মানন পরে তার মানে শ্রদ্ধা যথেষ্ট পরিমাণে কাটি রই শ্রদ্ধা বলে বলিয়ান্ন আর আর বলু বলে
শ্রদ্ধা প্রচুর পরিমাণে কম। বলবন্ত হইতে এখানো পানি দি জাহাজ নচলে, এখানো পানি দি জাহাজ নচলিব, তোমার শ্রদ্ধা আছে না এখানো পর্যন্ত, এটা তো জাহাজ চলিতে নয়। শ্রদ্ধা আছে দে অল্প করি, এটা তো তোমার শ্রদ্ধার মবিষ, এটা রূপিত হইতে ফাতর মরুমি ফাতর কোনো বৃষ্টি নেই কিছু নেই। মাইনমাদের সময় একখান দেশ আছে ম্যান্ডারি নামে একখান দেশ, এর গরম 15 মিনিট বৃষ্টি পড়ে দেয়, আর ফাতর শুধু ফাঁক থাকি ঘন ঘন থাকা ফাতর ফাতর বইতে কি ঠাড়া ওড়া রই, বৃষ্টি নেই, এর সাতকাল প্রদেশ আছে। আচ্ছা এটা কি ঘন এরকম ঘন শাক সবজি উগ্র ধান গাছ উগ্র লতা গাছ একবার নিকৃষ্ট লতা গাছ সরিয়া